বিনা পয়সার রোগী দেখে গরিবদের ভরসা হয়ে উঠেছেন দুর্গাপুরের এই চিকিৎসক। একজনের বাইকের পিছনে চেপে পৌঁছে গেলেন তিনি একটি মন্দিরের সামনে। তার অপেক্ষায় তখন সেখানে বসে পাড়ার সবাই, বিশেষ করে সেই দলে রয়েছেন দুস্থরা, যাদের নিজেদের আর্থিক সামর্থ্য নেই ডাক্তার দেখানো। তাদের জন্য ভরসা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইএসআই হাসপাতালের চিকিৎসক। সোমবার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে চিকিৎসক দিবসে তিনি রোগী দেখলেন দুর্গাপুরের আড়া মোড়ে। তিনি বরাবর গরিবদের বিনামূল্যে চিকিৎসা করেন। আর্থিক সংকটে বহু মানুষকে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তা দেখেই তিনি ঠিক করেছিলেন গরিবদের পাশে দাঁড়াবে। চিকিৎসক দিবসের দিনেও দুর্গাপুরের আড়া মোড়ে গরিবদের পাশে তাকে দেখা গেল। শিশু থেকে বয়স্ক সবার চিকিৎসা করলেন তিনি। চিকিৎসার পরে ওষুধও দেওয়া হয় তাদের হাতে। ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে এসে রাখি কর্মকার বলেন, আমাদের মতো মানুষের জন্য তিনি সহায়। শুধু আজকেই নয়, মাঝে মধ্যেই আমাদের চিকিৎসা করেন। অনেক সময় এলাকার বহু পড়ুয়ার হাতে পড়াশোনার সামগ্রীও তুলে দেন। নিয়মিত খেয়াল রাখেন শিশুদের। যখনই সময় পান তখনই চলে আসেন আমাদের পাড়ায়। ডক্টর উদয়ন চৌধুরী বলেন, প্রতি বছরই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এলাকার মানুষদের পাশেও একটু আলাদাভাবে দাঁড়ানোর চেষ্টা করি। আমি ভেবেছিলাম গরিবদের জন্য কিছু করব, তাই আমি সময় পেলেই চলে আসি আড়া এলাকায় ছোট ছোট শিশুদের প্রৌঢ় প্রৌঢ়াদের মাঝে, ওদের সাথে মিশে আনন্দ খুঁজে নিই। এই ডাক্তারবাবু খুবই ভালো, যখনই বাচ্চা নিয়ে আসি আমরা আমাদেরকে বাচ্চাদের ট্রিটমেন্ট করে দেয়। আজকে ট্রিটমেন্টের জন্য বসে আছে কালী আড়া কালী মন্দিরে, ওই জন্য এসেছি। বিনা পয়সা দিয়ে রেখে দেয়। হ্যাঁ ভালো, এই ভালো লাগে, দু একবার এসেছি। আপনার নাম? রাখি কর্মকার। আজকে ডক্টর্স ডে, তো ডক্টর্স ডে উপলক্ষে প্রত্যেক বছরই আমরা মোটামুটি একটা করে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করি। আর এই বছর আমরা আমাদের এই আড়ামোড় সংলগ্ন যে বাচ্চারা আছে এবং তাদের যারা গার্জেনরা রয়েছে তাদেরকে নিয়ে একটা মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করছি এবং সেই ক্যাম্পে আপাতত আমরা ভালোই সাড়া পাচ্ছি এবং এদের পরবর্তীকালে যে প্রবলেমসগুলো সেগুলোও যাতে আমরা কিছুটা দেখে দিতে পারি সেই চেষ্টা আমরা এখন করছি। হ্যাঁ, এইটা ক্যাম্পটা যদিও মেনলি পেডিয়াট্রিকদের জন্য বা বাচ্চাদের জন্য, কিন্তু তাদের যারা গার্জেন্স আছে যারা তাদের সঙ্গে এসছেন তাদেরকেও আমরা বেসিক হেলথ চেক আপ, যেমন প্রেশার, সুগার এবং বাকি যা রিলেটেড প্রবলেমস রয়েছে, জেরিয়াট্রিক প্রবলেমস রয়েছে, সেটাকেও আমরা আপাতত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে বাচ্চাদের যারা জন্মগত কোনো ডিফেক্টস আছে বা অন্যরকম কোনো অসুবিধায় ভুগছেন এবং বয়স্ক লোক যারা অর্থোপেডিক্সের প্রবলেমস আছেন, বাতের হোক বা চোট লাগাই হোক, সেটারও আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।